বাগুইহাটিতে বছর 52 এর এক ব্যক্তিকে পিটিয়ে খুন। ঘটনা তদন্তে বাগুইহাটি থানার পুলিশ। বাগুইহাটির অর্জুনপুর পশ্চিমপাড়ার বাসিন্দা স্বপন রাজবংশী পেশায় মাছ বিক্রেতা। বাড়ির কাছে পল্লী উন্নয়ন ক্লাবের সামনে ব্যাপক মারধর করা হয় তাকে। ছোটকা নামে এক যুবক গলা টিপে শ্বাসরোধ করে মারধর করে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ছোটকাকে আটক করেছে বাগুইহাটি থানার পুলিশ। কি কারণে মারধরের ঘটনা তদন্ত করে দেখছে বাগুইহাটি থানার পুলিশ। টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে পুলিশের প্রাথমিক অনুমান। আমার মনে হচ্ছে স্যার টাকার জন্য মনে করে স্যার বাবার কাছে টাকা দিল স্যার টাকার জন্য। আমার শ্বশুরকে এরকম গলা চিপে ঘরের মধ্যে মেরে বডি রেখে দেওয়া হয়েছিল। সেই বডি আমাদের বাড়ির মানে শ্বশুর বাড়ির কেউ জানতো না। আমার শালা জানতে পেরেছে, ধরেন 6:10 নাগাদ আমাকে ফোন করেছে। তখন অলরেডি ছেলের মা ছেলের বাবা আর একজন মিলে টোটো করে এই বডিটাকে মিউনিসিপ্যালিটি হসপিটালে নিয়ে এসে ফেলে। ফেলার পর ছেলের বাবা ওখান থেকে চলে যায়, ছেলের মা থাকে। আমি আসলাম আশা থেকে, বডি এখানে পড়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম মিউনিসিপ্যালিটি হসপিটালকে যে থানাকে ইনফর্ম করেছেন, তার কিছুক্ষণ পর বললে হ্যাঁ আমরা ইনফর্ম করেছি, থানায় আসিনি। তারপরে আবার আমি আধা ঘন্টা এক ঘন্টা পর আবার জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ইনফর্ম করেছেন, বলছে হ্যাঁ আমরা করেছি, আপনিও দরকার পড়লে গিয়ে একবার দমদম থানায় গিয়ে ইনফর্ম করেন। কি কারণে, কি কারণে খুন? কোনো কারণই এখন বোঝা যাচ্ছে না, ভালো সুস্থ মানুষকে খুন করে দিয়েছে ঘরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার মেট্রো কাছে। যিনি মারা গেছেন তার বাড়িটা কোথায়? তার বাড়ি হচ্ছে অর্জুনপুর। অর্জুনপুর, আচ্ছা। বয়স কত হবে? বয়স 52। নাম কি? নাম হচ্ছে স্বপন রাজবংশী। স্বপন রাজবংশী। রাজবংশী, বাড়িতে আর কে কে আছেন? আমার শাশুড়ি আছে, আমার হচ্ছে একটা ঠাকুমা আছে আর আমার শালা আছে। কি কারণে খুন মনে হচ্ছে? মনে তো এখন কি করে বলবো, এখন বলেন এখন কি কারণে খুন করেছে। এখন সেই ব্যক্তি আবার শোনা যাচ্ছে নাকি সে আবার গিয়ে নাকি থানায় গিয়ে নাকি হ্যান্ড ওভার হয়েছে, এটা কিছুক্ষণ আগে খবর। কোন থানা? কোন থানা? বাগুইহাটি থানা। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক দে। আপনি কে হন সম্পর্কে? বাবা ডেলি ওখানে তাস খেলতে গেছে, কোনো ব্যাপার না, কোনো কারণ না। আমার বাবাকে মনে হয় কোনো টাকার দিতে হবে, কোনো টাকা নিয়ে বাবা তো ডেলি ওখানে হিসাব করতে গেছে, জাল বেয়ে তো বাবা ওখানে। ছোটকা বলে একটা ছেলে, ছোটকা ওর নাম হলো ছোটকা, ছোটকা হট করে মানে কিছু হয়েছে, হট করে মাথা গরম, বাবাকে মারছে, বেদম মেরেছে। মারার পরে বাবাকে বাবার জামা ছিঁড়ে বাবার পুরো গলায় ফাঁসি দিয়ে দিয়েছে, গলায় এখনো দাগ আছে বাবার, কোনো কারণ না কিছু না, ছোটকা বলে ছেলেটা মেরে দিয়েছে বাবাকে। মেরে দিয়েছে? কোনো শত্রুতা ছিল না? কোনো শত্রুতা ছিল না। আমরা ছোটবেলায় তো আমার বন্ধু হিসেবে একটা বন্ধু ছিল, ওর সাথে কথা বলতাম আমি। ছোটকা কোথায় থাকে? ছোটকা অর্জুনপুর কল্যাণ ক্লাব। আচ্ছা আচ্ছা। তুমি কে হও? আমি তার ছেলে। ছেলে হয়? তোমার বাবার নাম কি? স্বপন রাজবংশী। আর তোমার নাম? শঙ্কুর রাজবংশী। এখন কি চাইছো? ওর এখন কঠোর থেকে কঠোর শাস্তি চাই। আমার বাবার এত, যত ছোটবেলা থেকে আমার বাবা বড় করেছে, আমরা জীবনে বাবার গলা উঠে বলিনি কিছু, কিন্তু আমার বাবাকে যে মেরেছে আমি তার শাস্তি চাই।